ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সেফ আছো। লাস্ট তোমরা যখন ভিডিওটা করেছিলাম, তোমরা আমার তখন কিচেনের রিনোভেশনের কাজ চলছিল, তোমরা দেখেছিলাম তোমাদেরকে যে আমি ঘরে কী হালাতে রয়েছি, আমার কিচেনটাও ভাঙা হয়ে গেছিলো। আর আমি তোমাদের বলেছিলাম যে নতুন কিচেন হলে আমি তোমাদের নতুন কিচেনের ভিডিও দেখাবো, কিন্তু সেটা করে উঠতে পারিনি। তার কারণ এর মাঝখানে অনেক কিছু ঘটে যায়। সেটা হলো, এতক্ষণে তোমরা বুঝেই গেছো টাইটেল দেখে, আমরা তিনজনেই কোভিড পজিটিভে আক্রান্ত হই। এবার আসলে শুরু হয় আমাকে দিয়ে, আমার একটু হালকা হালকা জ্বর আর খুশখুশে কাশি দিয়ে শুরু হয়েছিল। দুদিন পর যখন ওটা কমলো না, টেস্ট করেছিলাম, প্রথমে মনে হয়েছিল এটা তো এমনি ঠান্ডা গরমি সর্দি গরমিতে হয়ে গেছে, হয়তো কিছু না। কিন্তু দেবাঞ্জন বারবার করে বলছিল না, টেস্ট করে নাও, যাবে হবে। তা টেস্ট করালাম, পজিটিভ। আমার পজিটিভ বেরোনোর পর দেবাঞ্জন আর মেয়ে টেস্ট করালো, ওদেরও পজিটিভ। আর তো কিছু করার নেই, সাথে সাথে আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হলো। আমরা দুজনে, মানে মেয়ের কোনো সিমটমস ছিল না, ও ঠিক আছে, ওরও স্কুল টুল বন্ধ হয়ে গেল, সব কিছু হলো। আমার আর দেবাঞ্জনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড। মানে আমরা প্রচণ্ড উইক, প্রচণ্ড শরীর খারাপ। তাও মানে আমি আমি তো মাথা তুলতেই পারছিলাম না। দেবাঞ্জন অনেকটা তাও সাপোর্ট দিয়েছে, আমি কিচ্ছু না। টাইমে টাইমে ওষুধ দেওয়া, মানে যেটুকু যা করার ওই করেছে, আমি নাথিং, জিরো, কিচ্ছু করতে পারিনি। আমার যেটা হয়েছে, যেদিনকে টেস্ট করাতে গেলাম তার আগের দিন থেকে স্মেল টেস্টটাও চলে গেল। মানে টেস্ট করানোর সময় বুঝে গেছি যে আমি পজিটিভই আসবে আমার। তারপরে কোনো রকমে দিনটা যে কীভাবে দিনগুলো কাটালাম, অলমোস্ট 12-14 ডেজ হয়ে গেছে। কোনো শত্রুকেও যেন ভগবান এই রোগ না দেয়। মানে আমাদের ব্রিদিং ট্রাবল হয়নি ঠিকই, কিন্তু যা হয়েছে আমরা মানে তাতেই কাবু হয়ে গেছি। এর বেশি কিছু হলে আমি কী করতাম জানি না। তা আজকে 14 ডেজ পর আমরা একটু বেরোলাম, একটু গ্রসারি করতে, কারণ একটু টুকটাক জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গেলাম। এখানে ডক্টর আমাদের ফোন করেছিল, করে বলল তোমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড ওভার, তোমরা এবার বাইরে বেরোতে পারো। তা আমরা জিজ্ঞেস করেছিলাম যে উইকনেস রয়েছে, আমার স্মেল অ্যান্ড টেস্ট এখনও আসেনি, তা ওগুলো কি সিমটমের মধ্যে কাউন্ট করবো না? তখন ওরা বললো না, ওগুলো কোনো সিমটম নয়, কারণ উইকনেস রিকভার করতে অনেক সময় লাগে, স্মেল টেস্টও আসতে অনেক সময় লাগে। ফলে এগুলো যদি তোমাদের ফিভার না আসে, আর আমার যেটা হয়েছিল, আমার প্রচণ্ড হেডেক, প্রচণ্ড মানে মাথা ব্যথা, মাথা ছিঁড়ে যাওয়া যাকে বলে, বা এরকম দুমদুম করে মাথার মধ্যে কেউ যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে যেরকম ব্যথা হয়, ঠিক আমার ঠিক সেই রকম ব্যথা হচ্ছিল। মানে ওষুধ খেয়েও ব্যথা কমছিল না, হয়তো একটু হালকা কমছিল, কিন্তু পুরো কমছিল না। আর প্রচণ্ড ব্যথা, চোখ ফোক, মা নাকের এইখান থেকে চোখ টোক, প্রচণ্ড ব্যথা, মানে খুব 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 কষ্ট পেয়েছি ব্যথায়। হালকা ব্যথা এখনও রয়েছে আমার, একদম পুরো ব্যথা সেরে যায়নি। আর দেখছো তো, নাকে নাকের কথা তো এখনও যায়নি, নাকে নাকে কথাই বলছি। তো এইভাবেই মানে কোনো রকমে দিনগুলো কাটিয়েছি। আজকে বেরোনোর পর অনেকটা টায়ার্ড লাগছে, গেছি গাড়ি করে, সবই করেছি, একদম বাড়ির কাছে, এমন নয় যে অনেকটা ড্রাইভ করতে হয়েছে, মানে হেঁটেই যে শপিংয়ে যাওয়া যায় সেটা আমরা গিয়ে করে এসেছি। তাতেও আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগছে, টায়ার্ডনেস একটুও কমেনি, মানে যায়নি। তা আমি অনেকদিন মানে ভাবছিলাম যে এর মধ্যে তো উঠে ভিডিও করা যায় না, আজকে যখন বেরোলামই, কখন আবার ঘুমিয়ে পড়বো জানি না, একটু ভিডিওটা কত দুটো কথা বলে তোমাদেরকে আমার নতুন কিচেনটা দেখাই। কারণ তোমাদেরকে আমি বলে রেখেছিলাম যে নতুন কিচেন হলে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। তা তোমরা দেখো কিচেনটা কেমন হয়েছে, মানে কথা বলতেও হাঁপিয়ে যাচ্ছে, দেখছো কিচেনটা কেমন হয়েছে তোমরা দেখেও জানিও।
আর একদম সুস্থ হলে, আর একটু সুস্থ হয়নি, তারপরে আমি তোমাদের সাথে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন তোমরা স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। অফকোর্স ভালো সাবধানে থেকো, যত রকম প্রিকশন নেওয়ার নিও, সব কিছু নিও। আমরাও প্রচুর নিয়েছি, আমি মিথ্যা কথা বলবো না, আমরা লাস্ট 1 ইয়ার ধরে অনেক প্রিকশন নিয়েছি। আলাদা করে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজেশন করা, সব কিছু বারবার হ্যান্ড ওয়াশ করা, এভরিথিং করেছি। তা তো আমরা সেফ থাকতে পারিনি, সেই বলা যায় না যে কখনকার কী করে হবে। তাও আমাদের আর একবার হয়ে গেছে বলে আবার হবে না, এরকম নয়। আমরা আবার যা যা করেছি সেগুলো কন্টিনিউ করে যাব। তোমরাও ভালো থেকো, সেফ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।